বন্ধুগণ, যেভাবে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স শিখবেন এবং অপরকে শিখাবেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন যেভাবে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স শিখবেন এবং অপরকে শেখাবেন। এখানে সর্বমোট 41টি প্রশ্ন রয়েছে, বন্ধুরা 47টি প্রশ্ন রয়েছে। আপনি যদি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স ক্লাস সকল ক্লাসের সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স যদি আয়ত্ত করতে চান, তাহলে আপনাকে 47টি প্রশ্ন রপ্ত করতে হবে এবং সেই বিষয়গুলো যে কেউ যদি আয়ত্ত করতে পারে তাহলে তার সমস্ত জীবনের সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স যত ধরনের বাক্য হোক না কেন, ধরে নেন আপনাকে 47টি নিয়মের জন্য 47,000 বাক্য দেওয়া হলো, 47,000 বাক্যই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স একটা থেকে আরেকটা পরিবর্তন করতে পারবেন। বিশ্বাস রাখুন, বাকি অংশ দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা পরিবর্তন শিখব। পরিবর্তন শেখার জন্য আপনাকে কিভাবে শিখবেন, প্রথম হলো কমপ্লেক্স বলতে কি বোঝে, চেনার উপায় কি। হ্যাঁ বন্ধুগণ, এখানে যে সকল বাক্যের মধ্যে এরূপ জয়নিং যুক্ত শব্দ থাকবে সেগুলোকে কমপ্লেক্স সেন্সে বুঝে নেবেন এবং এরূপ জয়নিং থাকলে সেগুলোকে সিম্পল সেন্সে বুঝে নেবেন এবং এরূপ জয়নিং যুক্ত শব্দ থাকলে সেগুলোকে কম্পাউন্ড সেন্সে বুঝে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, আমাদের হাজার হাজার বাক্য দেওয়া হোক না কেন, আমরা কিন্তু ইতিমধ্যে সিম্পল কমপ্লেক্স সিম্পল এবং কম্পাউন্ড বাক্য চিনে নিলাম। এখন আসুন পরিবর্তনগুলো আমরা কীভাবে শিখব। এখানে দেওয়া হলো প্রথমে কমপ্লেক্স থেকে সিম্পল, তারপর কম্পাউন্ড করতে দেওয়া হলো। আমরা যদি এই ডায়াগ্রামটি রপ্ত করতে পারি তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারলে সিম্পল থেকেও কিন্তু কমপ্লেক্স করতে পারবো এবং কম্পাউন্ড করতে পারবো। এখানে ডায়াগ্রামটি আপনি অবশ্যই আয়ত্ত করে ফেলবেন, তারপর লিখে লিখে আয়ত্ত করবেন। হ্যাঁ এখন আসুন বন্ধুগণ কিভাবে পরিবর্তন করবেন। হ্যাঁ পরিবর্তন করার জন্য ধরে নেন দৈর্যুক্ত আপনাকে 10,000 বাক্য দেওয়া হলো বললো সিম্পল করার জন্য। হ্যাঁ দৈর্যুক্ত বাক্যকে সিম্পল করতে হলে প্রথম আপনাকে ইন্সপায়ার অফ ডে করতে হবে, তারপর সাবজেক্টের পজিটিভ ফর্ম বসাতে হবে, যেমন হিয়ার হিজ বসাতে হবে। তারপর এখানে ভার্ব, যে কোনো ভার্ব থাকুক সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এমএজে থাকলে বি এর সাথে আইএনজি বিং হবে, অর্থাৎ অ্যামেজার বেস ফর্ম হলো বি, বি থেকে কিন্তু অ্যামেজার ওয়াজার আসলো এবং বিন হলো। তাই এখন অ্যামেজার প্রেজেন্ট ফর্ম হলো বি, দ্যাট মিনস মূল ফর্ম হলো বি, বিয়ের সাথে আইএনজি। এখানে যে কোনো ভার্ব থাকবে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে আর বাকিটা নিচে নামাতে হবে। হ্যাঁ বন্ধুগণ, দৈর্যুক্ত 10,000 বাক্য কে আমরা সিম্পল করার জন্য এই নিয়মে করব। এই বাক্যটি যেভাবে করা হলো আপনি 10,000 বাক্যকে একইভাবে করতে পারবেন। আর কম্পাউন্ড এখানে দুই বাক্যের মাঝখানে শুধু বাট বসাবেন। তো বন্ধুগণ এখানে লক্ষ্য করুন যে ফার্স্ট সেন্টেন্স বাট সেকেন্ড সেন্টেন্স এইভাবে করবেন। জাস্ট আপনাকে ডায়াগ্রামটি মনে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন। আপনাকে যদি এখন সিম্পল বাক্য ইন্সপায়ার্ড বাক্য দেওয়া হলো কমপ্লেক্স করার জন্য, যেভাবে নিচে নামালেন একইভাবে ওপরে উঠাবেন, একইভাবে আপনার বাটযুক্ত যদি আপনাকে 100,000 বাক্য দেওয়া হোক না কোনো কমপ্লেক্স করার জন্য, বাটের জায়গায় কমা বসবে আর এই পাশে দো বা অল দো যে কোনো একটা বসবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনাকে যা কিছু শিখবেন অনুকরণের মাধ্যমে শিখবেন, গ্রামার নয় অনুকরণের মাধ্যমে ইংরেজি শিখার সহজ মাধ্যম, এটি বিশ্বাস রাখুন। এইভাবে বন্ধুগণ আরও পর্যাপ্ত এক্সাম্পল এবং বাংলা মিনিং সহকারে দেওয়া হলো এবং একজন মানে প্রতিটা বাক্যের রিলেটে এক্সাম্পল দেওয়া হলো, এইগুলো যদি আপনি শিখুন, আপনার সন্তানকে শেখান বা অপরকে শেখান, তাহলে সে দ্রুত গতিতে এগিয়ে যাবে। আপনি যে কোনো লেভেলের হন না কেন, এই বাক্যটাকে যেভাবে করা হলো সিনযুক্ত বাক্যকে সিম্পল করার জন্য বিকজ অফ দিয়ে করতে হবে। তো লক্ষ্য করুন, সিন্স মানে বিকজ অফ, তারপরে হি মানে হিজ, ওয়াজ এর বিং, অর্থাৎ আমরা জানি যে সাবজেক্টের পজিটিভ ফর্ম বসে, পজিটিভ ফর্মের পরে যদি একটা নাউন ফর্ম বসবে, নাউন দ্যাট মিনস হলো জিরান, অর্থাৎ ভার্ব থাকলে ভার্বটাকে আইএনজি যোগ করতে হবে, আর যদি নাউন হয়, নাউন অন্য কোনো অ্যাডজেক্টিভ হয় বা অন্য কোনো শব্দ হয়, তাহলে আপনি নাউন ফর্ম করতে হবে। যা হোক বন্ধুগণ, এই বাক্যটাকে যেভাবে করা হলো হাজার হাজার বাক্যকে একইভাবে আপনি করবেন ইনশাল্লাহ। এইভাবে করলে বাংলা অর্থ সহকারে পড়বেন এবং অপরকে পড়বেন, দ্রুত এগিয়ে যাবে এবং রিটেন স্পোকেন গ্রামার তার মধ্যে আয়ত্তে চলে আসবে। হ্যাঁ বন্ধুগণ, আরও পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো, এখন আসুন আমরা কীভাবে করলাম সে বিষয়গুলো বুঝলাম আর বাকি অংশগুলো দেখে নিই। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ডায়াগ্রাম করে আমরা দিয়ে দিলাম, যেমন ইউজযুক্ত বাক্যকে বাই প্লাস আইএনজি দিয়ে করবেন,
চমৎকার নিয়ম। ইফ ইউ জায়গায় বাই বসবে, রেডের জায়গায় রেডি, বাকিটা নিচে। এভাবে যদি আপনার টু থ্রি ছেলেমেয়ের পরে পড়ুয়া ছেলেমেয়েকে যদি এই বাক্যটাকে পরিবর্তন করতে বলা হয় তাহলে সে কিন্তু এটা পারবে। যেমন ইফ ইউ জায়গায় বাই বসবে, রেডের জায়গায় রিডিং, যে কোনো বয়সের লোকেরাই কিন্তু চমৎকারভাবে এগুলো পারবে। বিশ্বাস রাখুন, সাথে বাংলাতেও রাখুন, ইনশাল্লাহ স্পোকেন লেভেল আয়ত্ত আসবে, রিটেন লেভেল আয়ত্ত আসবে। প্রতিটা বিষয় এখানে প্রত্যেকটা নিয়মকরণ একইভাবে কিন্তু আলোচনা করা হলো। যেমন ইফ ইউ দোনোটা জায়গায় কী হবে, উইডট হবে, রিডের জায়গায় রিডিং, বাকিটা নিচে নামবে। হ্যাঁ বন্ধুগণ, প্রে পজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, সেটা মনে রাখলে চলে। এই বাক্যটিকে যেভাবে করা হলো, ইফ ইউ ডো নট, দ্যাট মিনস ইফ নেগেটিভ যুক্ত বাক্য, যদি এক লক্ষ বাক্য দেওয়া হোক না কেন, এই বাক্যটাকে যেভাবে করলেন এক লক্ষ বাক্যকে একইভাবে করবেন। হ্যাঁ এইভাবে আপনি এখানে এক্সাম্পলটা হলো নিজে নিজে করে ফেলুন। হ্যাঁ আমরা এদের উপর ভেঙে ভেঙে ভিডিও লেকচার দেওয়া হবে, আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন, আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝে যাবেন। হ্যাঁ বন্ধুগণ দেখুন, সদেটের জায়গায় টু টু বসে কেমনে এখানে নিয়মটি দেওয়া হলো। তারপর আসেন বন্ধুগণ, হয়েন যুক্ত তিন ক্যাটাগরি বাক্য পাওয়া যায়, কীভাবে করতে হবে ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। তারপর ইনশাল্লাহ এগুলো পড়লে এবং পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো, ইনশাল্লাহ এগুলো রপ্ত করতে পারলে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। সাথে বাংলা অবশ্যই রাখতে হবে। হ্যাঁ বন্ধুগণ এখন আসুন রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন টাইপ সেন্টেন্সকে যদি সিম্পল করতে যান তাহলে এখানে রিলেটিভ প্রনাউন টাইপ কিন্তু বারো ক্যাটাগরি বাক্য আমরা দেখতে পাই। বারো ক্যাটাগরি বাক্যকে এখানে ডায়াগ্রাম করে দেখানো হলো যে কীভাবে সিম্পল করবেন ইনশাল্লাহ। সাথে বাংলাটি রাখুন, যা কিছু শিখবেন হিসাব নিকাশ করে শিখবেন। হ্যাঁ বন্ধুগণ, হিসাবটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু দ্রুতগতিতে এগিয়ে যাবেন। আর হিসাব ছাড়া শিখবেন, সমস্ত জীবনের জীবনে আমরা শিখতেছি, দুই লাইন ইংরেজি বলতে পারি না, বলতে গেলে আমাদের সন্দেহ জাগে ভুল হলো কিনা। হ্যাঁ বন্ধুগণ হিসাব রাখুন, ভুল আর হবে না। এখন আসুন হচ্ছে যুক্ত বাক্যকে যদি সিম্পল করতে যান, এখানে দশটি নিয়ম পাওয়া যায়, দশটি নিয়ম গঠন আলোকে এখানে তুলে ধরা হলো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি আপনার সন্তানকে পড়াতে থাকেন সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, প্রত্যেকটা নিয়মকে এইভাবে গুছিয়ে গুছিয়ে কিন্তু দেওয়া হলো, দ্যাটযুক্ত বাক্য আপনি পাবেন ছয় ক্যাটাগরি বাক্য। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স কীভাবে করতে হবে এবং কীভাবে শিখতে হবে এবং ডায়াগ্রাম ভিত্তি কীভাবে আয়ত্ত করতে হবে, সে বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হলো। আপনাদেরকে এটাই বলবো, যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন, হিসাব নিকাশ করে শিখবেন, ডায়াগ্রাম ভিত্তিক আলোকে শিখবেন ইনশাল্লাহ। এই বইতে ১৭টি ৪৭টি নিয়ম দেওয়া হলে সিম্পল কম্পাউন্ড কমপ্লিট করার জন্য আপনার যদি ৪৭টি নিয়ম কানুন যদি ভালো করে রপ্ত করতে পারেন আপনার সমস্ত জীবনের জন্য হয়ে গেল। আপনাকে যদি ৪৭,০০০ বাক্য কিন্তু সিম্পল কম্পাউন্ড কমপ্লিট করতে দেওয়া হোক না কেন, এই নিয়মগুলির আলোকে কিন্তু হবে। বিশ্বাস রাখুন, আমাদের ভিডিওগুলি একে একে দেখুন, যাদের বই দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।